আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন অনেকদিন পর আসলাম আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করার জন্য নতুন একটা ভিডিও নিয়ে এতদিন আসলে ক্যামেরার সামনে আসি নাই ক্যামেরার পিছন থেকে ভিডিওগুলো তৈরি করেছি তো হঠাৎ মনে হলো যে এতদিন ক্যামেরার পিছনে ছিলাম একটু ক্যামেরার সামনে যে একটা ভিডিও তৈরি করি আসলে সাহসী হয় না এতদিন যেটা নিয়ে কথা বলতে আসছি সেটা নিয়েই বলি আচ্ছা বলুন তো আপনাদের কোনো কিছু হারিয়ে গেলে কেমন লাগে নিশ্চয় ভালো লাগার কথা নয় তো ভিওয়ার্স আমি আজকে হারিয়ে যাওয়া কিছু নিয়ে কথা বলবো সে হারিয়ে যাওয়া কোনো কিছু আপনি কীভাবে ফিরে পেতে পারেন সেটা নিয়েই কথা বলবো আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। কিভাবে আপনার হারিয়ে যাওয়া কোনো কিছু আপনি ফিরে পেতে পারেন এই কোনো কিছু বলতে আসলে অন্য কোনো কিছু না এটা হচ্ছে কম্পিউটার ড্রাইভে সেভ করে রাখা কোনো ফাইল অথবা আপনার এক্সটার্নাল পেন ড্রাইভে সেভ করে রাখা কোনো ফাইল বা আপনার ফোনে সেভ করে রাখা কোনো ফাইল আপনার এক্সটার্নাল মেমোরিতে সেভ করে রাখা কোনো ফাইল তবে হ্যাঁ ফোনের থেকে হারিয়ে যাওয়া কোনো ফাইল রিকভার করা এর প্রসেসটা একটু ভিন্ন আমরা আজকে দেখাবো পিসি থেকে কোনো ফাইল ডিলিট হয়ে গেলে বা আনফর্চুনেটলি ফরমেট হয়ে গেলে সেটা আপনি কিভাবে ফিরিয়ে আনবেন সেটা আপনি ইচ্ছা করে হয়তো বা ডিলিট করেছেন অথবা আনফর্চুনেটলি ডিলিট হয়ে গেছে তো আমরা এটা কিভাবে ফিরিয়ে আনবো সেই প্রসেসটাই আপনাদেরকে আজকে দেখাবো তো তার আগে যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন যাতে অন্যরাও দেখতে পারে অন্যরাও শিখতে পারে তো আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি আসলে অনেকেই জানেন আবার অনেকেই জানেন না আপনার কোনো ফাইল ডিলিট বা ফর্মেট হওয়া কোনো ফাইল যেটা আপনি কিভাবে ফিরে পেতে পারেন সেটা যদি আপনার জানা থাকে তাহলে খুবই সহজ আর যদি আপনি সেটা না জানেন তাহলে আপনার কাছে অনেক কঠিন হবে এবং আপনি সেটা ফিরে পাবেন কি সেটা নিয়েও সন্দেহান তো এই ডিলিট এবং ফর্মেট হওয়া কোনো ফাইল ফিরে পাওয়া আমি যে পথটা দেখাবো সেটা একেবারেই সহজ এবং এমনি একটা সফটওয়্যারের মাধ্যমে একটা সফটওয়্যার ইউজ করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা আমাদের পিসি থেকে কোনো হারিয়ে যাওয়া ফাইল রিকভার করতে পারি তো বন্ধুরা তার জন্য যেটা করতে হবে আমরা পিসি থেকে দেখাতে হবে আমরা চলেন চলে যাই কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিন থেকে আপনাদেরকে আমি ধাপে ধাপে দেখাবো কীভাবে আপনারা হারিয়ে যাওয়া ফাইলটি রিকভার করতে পারেন তো ভিওর্স চলেন শুরু করা যাক ভিওর্স আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে আসার পর যে কোনো একটা ড্রাইভে ঢুকবো আমরা যেখানে আমাদের ফাইলটা রেখেছি ড্রাইভ থেকে একটা ফোল্ডারে গেলাম আমরা যে ফোল্ডারে আমাদের ফাইলগুলো রাখছি যেখান থেকে আমরা দেখাবো কিভাবে রিকভার করতে হয় কীভাবে ফাইল ডিলিট করে রিকভার করতে হয় বা ডিলিট হয়ে গেলে রিকভার করতে হয় প্রথমে আমরা ফাইলগুলো ডিলিট করব ডিলিট করার জন্য আমরা এখান থেকে সিম্পলি শিপস ডিলিট চেপে ডিলিট করে দেবো যাতে ফাইলটা রিসাইকেল বিনেও না থাকে তো দেখেন ডিলিট করার পরে ফোল্ডারটা কিন্তু ইন্ট্রি দেখাইতেছে এই ফোল্ডারের ভিতরে কোনো কিছু নাই আসলে থাকারও কথা নাই যেহেতু আমরা ডিলিট করে দিয়েছি প্রথমে আমরা ফাইলটা ডিলিট করলাম ডিলিট করার পর আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে গুগলে যাব গুগলে যাওয়ার পরে এখানে সার্চ করব আর ই সি ইউ ভি এ রিকুভা আর ই সি ইউ ভি এ রিকুভা লিখে সার্চ করবো সার্চ করার পরে এরকম একটা পেজ আসবে পেজ আসার পরে প্রথম যে সাইটটা থাকবে সি ক্লিনারের সেই সাইটটাতে আমরা ক্লিক করব সাইটটাতে ক্লিক করার পরে সি ক্লিনারের যে সাইট আছে সেই সাইটে আমাদেরকে নিয়ে আসবে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন সি ক্লিনারের সাইটে আমরা চলে আসছি তো এখান থেকে স্ক্রল করে আমরা নিচের দিকে যাব স্ক্রল করে নিচের দিকে যাওয়ার পরে দেখেন ফ্রি ডাউনলোড নামে একটা অপশান আছে এখানে ক্লিক করব ক্লিক করার পরে আবারও ডাউনলোড নামে একটা অপশান আছে সেখানে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের ফাইলটি কিন্তু ডাউনলোড হওয়া শুরু করবে আমাদের দেখেন আমাদের ফাইন ফাইলটা ডাউনলোড হচ্ছে ফাইলটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা সিম্পল ক্লিক করে অন্যান্য সফটওয়্যারের মতো ইনস্টল করব ক্লিক করার পরে ফাইলের সেট আপ যে উইজার আছে এই উইজার্টটা ওপেন হবে ওপেন হওয়ার পরে আমরা এখানে ইনস্টলে ক্লিক করব ইনস্টলে ক্লিক করলে ফাইলটা কিন্তু ইনস্টল হওয়া শুরু করবে আমরা ফাইলটা ইনস্টল করতেছি ফাইলটা ইনস্টল হচ্ছে ইনস্টল হওয়ার পরে যে কাজটা করতে হবে আমরা এখানে রেজিস্টার্ড লেটার এবং রেজিস্টার্ড নাও তো দিব না রেজিস্টার্ড লেটার দিয়ে ওকে দিব কারণ রেজিস্টার্ড বু রিবুট নাও দিলে আপনার পিসিটা রেজিস্টার নেবে দেখেন আমাদের ফাইলটা কিন্তু ইনস্টল হয়ে গেছে পিসিতে ইনস্টল হয়ে গেছে এখানে ডেস্কটপে তার একটা শর্টকাট তৈরি হয়েছে আমরা যে ইনস্টল করলাম যে ফাইলটা ইনস্টল করলাম সেটা শর্টকাট যে ফাইলটা আসে সেইখানে আমরা ক্লিক করব এটাকে ক্লিক করে আমরা ফাইলটাকে ওপেন করব ওপেন করার পরে নেক্সট দেব নেক্সট দেওয়ার পরে আমাদের কী ধরনের ফাইল ফাইল হারিয়ে গিয়েছে আমাদের এটা কী ছিল ফটোস কোনো ডকুমেন্টস কোনো ভিডিওস বা কোনো জিপ ফাইল আমরা যেটা হারিয়ে গেছে আমরা সেটাই সিলেক্ট করে নেক্সট দেবো যদি জানা না থাকে তো অল ফাইল দিয়ে নেক্সট দেবো এবার এখানে আছে আমাদের ফাইলটা কোন লোকেশানে ছিল প্রথমে আই এম নট শিওর আপনি যদি না জানেন তাহলে তো আপনি জানেনই না আর যদি আপনি জানেন যে আপনার এটা কোন ফোল্ডারে ছিল ডকুমেন্টস ফোল্ডারে বা কোনো ড্রাইভে ছিল যদি স্পেসিফিক কোনো জায়গায় আপনার জানা থাকে তাহলে আপনি সেটা সিলেক্ট করে দিতে পারবেন যেহেতু আমরা জানি যে কোন ফোল্ডারের থেকে আমরা এটা ডিলিট করেছি তো আমরা সেই ফোল্ডারটা সিলেক্ট করে দেবো তাহলে খুব সহজেই খুঁজে পাবে আর কি আর যদি আমরা জানা না থাকে তাহলে পুরো পিসিটা সার্চ করবে যাই হোক আমরা নেক্সট দিলাম এখানে আছে এনেবল ডিপ স্ক্যান যদি আপনি আগেও পূর্বেও স্ক্যান করে থাকেন আপনি ফাইলটা পান নাই সেক্ষেত্রে আপনি ডিপ স্ক্যান এনেবল করে দিতে পারেন তাহলে আপনার সম্পূর্ণ পিসিটাও স্ক্যান করে দেখবে আসে কিনা আমরা এটাকে উঠিয়ে দিলাম উঠায় নেক্সট দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু কিছু ফাইল সে খুঁজে বের করছে আমরা যে ফোল্ডার তোদের দেখাই দিয়েছি সেই ফোল্ডার থেকে সে কিছু ফাইল খুঁজে বের করে নিয়ে আসছে এখন আমাদের দেখতে হবে যে আসলে এই ফাইলটা কিনা তো আমার মনে হচ্ছে যেহেতু আমি তিনটা ফাইল ছিল আমার ওইখানে তিনটা ফাইল ডিলিট করেছি এখানে তিনটাই সে খুঁজে নিয়ে আসছে কারণ আমার মনে হচ্ছে যে এই তিনটায় সেই ফাইল হবে তো আমরা এখান এখান থেকে ফাইলগুলো রিকভার করি ডেস্কটপে সেভ করে নিই সেভ করে তারপর আমরা দেখি দেখেন আমি এই তিনটা ফাইল যে ডেস্কটপে সেভ করছি এটা ওপেন করলাম দেখেন আমার সেই ফাইলগুলো আপনারা হয়তো দেখবেন আমি দেখাইছিলাম যখন ডিলিট করছি দেখেন এই ফাইল তিনটায় কিন্তু আমি ডিলিট করেছিলাম আমাকে সেই ফাইল তিনটায় সে খুব সহজে কিন্তু খুঁজে বের করে দিছে তো বন্ধুরা এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা খুব সহজে ফাইলগুলো ডিলিট হওয়া ফাইল খুঁজে বের করতে পারবেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হলো তো ধন্য ধন্যবাদ